नमस्कार बंधुरा, आमार चैनल रान्नार रेसिपी एंड आवर लाइफस्टाइलर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब गणेश चतुर्थी उपलक्षे क्षीर मोदक। आर ए रेसिपिटा आमी खूब सहजे मोदक मोल छाड़ाई तैरी करेछि। आर सर्वप्रथमे बोले राखी बंधुरा, आमार चैनल के अवश्य सबसक्राइब करबेन आर पाशे थाका बेल आइकनटी अवश्य प्रेस करबेन, जाते करे आमार हाते एरकम नित्य नतून रान्नार रेसिपिर भिडियो आपलोड होले सर्वप्रथम आपनादेर काछे नोटिफिकेशन पौंछे जाए। आर ए रेसिपिटी जदि आपनादेर भालो लेगे थाके ताहले लाइक करबेन आर प्रचुर प्रचुर शेयर करबेन। ताहले बंधुरा एबार देखे निये रेसिपिटा करते आमादेर की की उपकरण लागछे। एखाने आमी 1.5 लिटार फुल क्रीम दूध क्षीर तैरिर जोन्नो जाल करते बसिए दिएछि। एबार आमी एटाके 5 मिनट धरे प्रथमे जाल करे नेब। एखाने आमी निये निएछि 50 ग्राम मिल्क पाउडार आर নিয়েছি এখানে 5 চামচ ঘি আর নিয়েছি 2 চামচ গ্রেট করে কাজু 2 চামচ গ্রেট করে পেস্তা আর নিয়েছি এখানে আলমন্ড গ্রেট করে আর নিয়েছি সামান্য এলাচ থেতো করে আর নিয়েছি এখানে স্বাদমতো চিনি পাউডার করে আর নিয়েছি এখানে 2 চামচ ময়দা। 5 মিনিট ধরে দুধটাকে আমি জাল করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঘি। এখানে আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এটাকে আমি জাল করে 1 কাপ দুধে পরিণত করব। আর এটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে সব সময় নাড়তে থাকব, না হলে লেগে যাবে। দেখতেই পাচ্ছেন দুধটা ঘন হয়ে গেছে, 1 কাপ দুধে পরিণত হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একে একে এলাচ গুঁড়ো, কাজু গ্রেট করে আর পেস্তা গ্রেট করে আর দিয়ে দেব আলমন্ড। এগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। ঠিক এইভাবে করে মেশাতে হবে আর এটাকে লো ফ্লেমে রেখেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মেশাতে হবে, না হলে দানা হয়ে যাবে। এটাকে আমি লো ফ্লেমে রেখে মেশাচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে সুগার পাউডার। এটা যেহেতু ক্ষীর তাই এতে অল্প চিনি দিলেই মিষ্টি হবে। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ঘি। এটা দিয়ে আমি ভালো করে দুধটাকে শুকিয়ে ক্ষীর করে নেব। অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ঘি, 2 চামচ ঘি দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে লো ফ্লেমে রেখে একটা শুকনো মন্ড তৈরি করে নেব। তৈরি হয়ে গেছে আমাদের ক্ষীর। এবার আমি এটাকে একটা প্লেটে নামিয়ে ঠান্ডা হতে দেব। একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এবার আমি এটাকে একটা কাঠের খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে ছড়িয়ে দেব আর ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেছে ক্ষীরটা। এবার আমি এটাকে হালকা হাতে মেখে নেব, যাতে করে এর মধ্যে কোনো দানা না থাকে। ভালো করে মসৃণ করে মেখে নেব। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গ্রেট করা কাজু আর দিয়ে দিলাম পেস্তা আর দিয়ে দিলাম আলমন্ড আর দিয়ে দেব এলাচ গুঁড়ো। এবার আমি এটাকে ভালো করে আবারও মেখে এর মধ্যে মিশিয়ে দেব। ঠিক এইভাবে করে মাখতে হবে। ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে ময়দা। ময়দা অল্প অল্প করে দেব আর আমি এটাকে ভালো করে মেখে একটা মসৃণ ডো তৈরি করব। প্রথমে অল্প ময়দা দিয়ে মেখে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ঘি। এবার আমি এটাকে ভালো করে মেখে একটা মসৃণ ডো তৈরি করে নেব। ভালো করে মেখে একটা মসৃণ ডো তৈরি হয়ে গেছে। আর আমি 2 হাতে ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি। এবার আমি ডো থেকে সামান্য পরিমাণে নিয়ে এটাকে প্রথমে চেপে চেপে একটু গোল করে নেব। তারপরে 2 হাতের মাঝে রেখে এটাকে আমি আবারও হালকা করে গোল করব। গোল হয়ে গেছে। এবার আমি এটাকে চেপে চেপে ঠিক এইভাবে করে লম্বা করে নেব।
ঠিক এইভাবে করে করতে হবে। আর এটা আমি মোদক মোল্ড ছাড়াই তৈরি করব। ঠিক এইভাবে করে করে নিতে হবে। এভাবে করে চেপে চেপে তৈরি করতে হবে। হয়ে গেছে এটা। এবার আমি এটা একটা কাটা চামচের সাহায্যে এটাকে মোদকের আকারে গড়ে নেব। ঠিক এইভাবে করে একটু হালকা করে চেপে চেপে এটাকে করতে হবে, যাতে করে মোদকের গায়ে দাগগুলো বোঝা যায়। এটা নরম অবস্থায় অতটা ভালো বোঝা যায় না, একটু শক্ত হয়ে গেলেই তারপরে ভালোভাবে বোঝা যাবে। ঠিক এইভাবে করে সব মোদকগুলো আমি করে নেব। তৈরি হয়ে গেছে আমাদের ক্ষীর মোদক। এভাবে সবগুলো আমি গড়ে নিয়েছি আর ওপর দিয়ে ভালো করে গ্রেট করা পেস্তা দিয়ে সাজিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল মোদক মোল্ড ছাড়াই ক্ষীর মোদক। তাহলে আপনারাও ঠিক আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে ফেলুন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।